হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সেনা শিখা। আমি আজকে একটা ভিটামিনে ভরপুর, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে একটা জুসের ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি যে ভিডিওটা বানাবো বা যে জুসের ভিডিওটা বানাবো সেটা হচ্ছে আমলকি জুসের। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু আমলকি ভালো করে ধুয়ে রেখেছি। এখন এগুলোকে আমি ভালো করে কেটে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ফিরে আসতেছি। তো দেখুন, আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মানে হাফ কাপের থেকেও একটু কম পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো এরকম হবে এই আর কি। তো এখন আমি কী করব, তো দেখুন এখন আমি যেটা করব, আমি যে এগুলোকে মানে ব্লেন্ড করে নিয়েছি সেখানে, তো আমি হাফ কাপের থেকে একটু কম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, বা হাফ কাপের মতোই হবে এরকম কাছাকাছি, মানে আন্দাজ মতো দিয়েছি। আর আমি যে পরিমাণে আমলকি নিয়েছি সেটা হচ্ছে 4 গ্লাস যেতে হয় সেভাবে মেপে নিয়েছি। তো আমি এখানে 4 গ্লাস পানি মেপে ঢেলে নিয়েছি। এখন আমি কি করব, আমি যে স্ট্রেনারটা সেটা এখানে দিয়ে নিব, দিয়ে তারপরে এই আমলকিগুলা থেকে জুস বের করে নিব। তো দেখুন, আমি এভাবে ভালো করে চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নিয়েছি। যখন বুঝবেন এই যে আঁশগুলো বা ছোঁয়াগুলো আমলকির মানে ঝরঝরা হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে যতটুকু পড়ার মানে আমরা নিয়ে নিয়েছি রসটা। তো যাই হোক, এখন হচ্ছে এটাকে একটা সাইডে রেখে দিব। রেখে এখন আমি কি করব, এই যে পুরো যে এখানে রসটা এই 4 গ্লাস পানির সাথে নিয়ে নিয়েছি, আপনারা যদি মনে করেন না আপনারা কমিয়ে খাবেন, তাহলে আমি আপনাদেরকে একটা মানে আন্দাজ মতো যেটা, যেমন 1 গ্লাস পানির সাথে বা 1 কাপ পানির সাথে আপনারা 8 থেকে 10টা আমলকি নিয়ে জুস করে নিতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু আমরা বাসা 4 জন, তো এই জন্য 4 গ্লাস পানির সাথে আমি আমার আন্দাজ মতো নিয়েছি। এখন যেটা করব, আমি এই জুসটাকে 1টা গ্লাসে ঢেলে নিচ্ছি। তো এখন আমি কি করব, দেখুন গ্লাসে ঢেলে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে 1 চা চামচের মতো, কারণ আমলকির জুসটা তো এমনিতে খেতে ভালো লাগবে না, তাই একটু টেস্টটা বাড়ানোর জন্য 1 চামচ মধু দিতে পারেন। তা আমি এখানে 1 চামচের থেকে একটু বেশি বলতে পারি মধু দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব। তো দেখুন, আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে মধুটা। তো এই তো হয়ে গেল মজাদার আমলকির জুস, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন, তারপরে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অনেক হেল্পফুল এই আমলকির জুস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, হেয়ার ফল কমাতে অনেক হেল্প করে, নতুন চুল গজাতে অনেক হেল্প করবে, মাথা যদি খুশকি থাকে খুশকি দূর করতে হেল্প করবে, যাতে যাদের বিভিন্ন রকমের যাদের পেটে অসুখ, যেমন ধরেন আমাশয়, কোষ্ঠকাঠিন্য যাদের আছে সেগুলো দূর করতে অনেক হেল্প করবে, তাছাড়া আরও ইত্যাদি ইত্যাদি অনেক মানে রোগ দূর করতে হেল্প করে। যাদের কোলেস্টেরল বেশি তারাও খেতে পারেন, তারপরে এ আর কি, এরকম অনেক মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হেল্প করবে। আর তাছাড়া সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে, আমলকিতে মানে এত পরিমাণে ভিটামিন, যেমন অন্যান্য যত ফল আছে সব ফল থেকে 10 থেকে 20 গুণ বেশি ভিটামিন হচ্ছে এই আমলকিতে। তো তাহলে কী বুঝলাম আমরা, অবশ্যই আমাদেরকে আমলকি খেতে হবে। যদি আপনারা জুস বানিয়ে খেতে না চান, তাহলে যদি প্রতিদিন 1টা বা 2টা করে মানে আমলকি এমনিতেই খেতে পারেন, মানে জাস্ট চিবিয়ে, তাতেও কিন্তু প্রচুর উপকার পাওয়া যায়। তারপরে যাদের রুচিতে প্রবলেম, রুচিতে অনেক হেল্প করে, তারপরে এ আর কি, মানে প্রচুর পরিমাণে ভিটামিন আর কি। তো যাই হোক, আমার এই আমলকি জুসের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে এরকম আরও অনেক জুসের ভিডিও আছে, অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।